বাংলাদেশের একজন আর্টিস্ট আছে, তার নাম হচ্ছে জায়েদ খান। কি খান বললাম? জায়েদ খান। এই হারামখোরের আউলাদটা এক সপ্তাহ আগে বলেছে, তিন চার দিন আগে, যে সালা ইমামরা তো জিনাখোর, ছেলেদের সঙ্গে বলাৎকার করে মাদ্রাসায় মোলবিদের জন্য বলেছে। জোরে বলুন নাউজবিল্লাহ। তুমি কি, আমি তো ওকে হিজড়ের থেকেও খারাপ মনে করি, কানে বালি পড়ে আছে। ওর মধ্যে আর একটা মেয়ের মধ্যে, হিজড়ে মেয়ের মধ্যে কোনো পার্থক্য নেই। সব থেকে বড় জিনিস, তোমার জানা নাই উলামাদের আখলাক। তুমি না চেনে মন্তব্য করেছ, যেহেতু তোমার জন্মটা তো কোনো পতিতালয়ের নারীর দ্বারাই হয়েছে। কেন আর্টিস্টদের জন্ম ঠিক থাকে না? আমি অন্য কারো কথা বলবো না, আমি আর কথা বলছি। ইয়ে আমাদের মতো মৌলবি দিকে গালি দিয়েছে, ইমাম দিকে গালি দিয়েছে, ভারতের জেলেতে যতগুলো ধর্ষণকারী বসে আছে বেশিরভাগ সাধু মৌলবি নাই, ঠিক কি না? কথা বলেন, আপনাকে দেখিয়ে দেবো। আসারাম বাবু কয়েকশো মেয়েকে ধর্ষণকারী বাবু জেলের কুঠরিতে, বাবা রাম রহিম মেয়েদিকে ধর্ষণকারী, কয়েকশো মেয়েকে ধর্ষণ করে মার্ডারও করেছে জেলের মধ্যে, রাজা রামপাল জেলের কুঠরিতে বসে আছে। আমার ভাই আপনাদিকে অনুরোধ, কেউ তাকাবেন না ওইদিকে, মেলা বসালে পাপ হবে, পরিষ্কার কথা। মেলা ইসলামে হারাম, মেলা যারা বসাইছে দোষ ওদের নাই, দোষ আপনাদের যারা মেলা বসিয়েছেন, পাপ ইসলামে এই জন্য হারাম। নারী পুরুষ এক কাছে হলে তৃতীয় নম্বর হাজিরি দেয়, তার নাম হচ্ছে শয়তান। শয়তান কি বলে জানেন? পাঁচটা ছেলে পাঁচটা মেয়ে যাচ্ছে, শয়তান বলবে দেবে হাত চালিয়ে দে, এরম মেরে পালিয়ে গেল। শয়তান বলবে, কোরআনে আছে ইন্না শয়তান আলিল ইনসানি আদুউ মুবিন, শয়তান হচ্ছে মানুষের প্রকাশ্য দুশ্মন। আপনি তো জিনাকারীর বাজার খুলেছেন, কষ্টের বিষয় ওটাই। আমার ভাই কষ্টের বিষয় এটাই, জায়েদ খান ইমামদের জন্য বলছে এরা জিনাকারি, এত বড় আস্পর্তা। তোমাকে সাবধান করলাম, আমাকে মুখ খুলতে বাধ্য করো না, চোরের দেশে বাস করছ। শুনেলেন, পৃথিবীর মধ্যে যতগুলো মুসলিম রাষ্ট্র আছে সব থেকে বেশি পাপ হয় বাংলাদেশে। হ্যাঁ, যদি বলেন কেমন করে, আপনাকে দেখিয়ে দেবো। বাংলাদেশে একটা পোস্ট হয়েছে, একটা ছেলে সাতটা বউ রেখেছে, বুঝে আমার সাতটা বউয়েরই মিল মহব্বত, হারাম খোর কবরে যাবে, জুতো খাবি কবরে গিয়ে, ইসলামে কোথায় পেলেন? ওই জন্য আমার ভাই ইসলাম শিখিয়েছে মা বাবার খিদমত। জোরে বলুন সুবহানাল্লাহ। তোমরা মা বাবার খিদমতের জন্য উহ শব্দটুকু ব্যবহার করবে না। উহ, দেখুন আমাদের মায়েরা অনেক সময় বিছানায় পেশাব করে না, করে না, করে, বাবারা করে দেয়। যারা উহ বলে, এহ বুড়িটাকে নিয়ে উহ জ্বলে গেলাম, তুমি একবারও ভেবে দেখেছ ওরে নেমো খারাম? তুমি তোমার মায়ের কোলে দিনে পাঁচবার পেশাব করেছো, মা পাঁচটা শাড়ি পাল্টিয়েছে, একবারও বলেনি আমি বাচ্চাটাকে নেবো না। তুমি তোমার বাপের কোলে পায়খানা করেছো, বাপ হেসেছে আমার সন্তান আমার কোলে পায়খানা করেছে, বাপ বন্ধুর কাছে হেসেছে, সেই বাপের বিছানায় পায়খানা হয়েছে, তুমি বলেছো বাপকে আর বাড়িতে রাখা যাবে না, ছাগলের গোয়ালে দিতে হবে, বাপ বিছানায় পায়খানা করছে। রমজানুল মুবারকের মাস, পাঁচটা বেটা বড় করেছে, বাপ বুড়ো বুড়ি হয়েছে, বড় বলছে ছোটকে তু খাওয়া গা, ছোট বলছে মেজকে তু খাওয়া গা, মেজ সেজকে বলছে তু খাওয়া গা, বাপকে ভাত দিতে পারে না, বড় কষ্টের বিষয়। যারা বাপকে ভাত দিতে পারেন না, তুমি একবার ভেবে দেখেছ রমজানুল মুবারকের মাসে পাঁচটা বেটা বড় করেছে, বিয়ে দিয়েছে, পাঁচটা বেটা নিজের বৌদিকে নিয়ে, ছেলেকে নিয়ে গরম ভাত খাচ্ছে, এক কিনারায় ঘরের ভেতরে একটা কুঠরির ভেতরে বুড়ো বুড়ি বসে রাতে ঠান্ডা ভাত দিয়ে সাহারি খাচ্ছে। আর তুমি ফজরের নামাজে গিয়ে আল্লাহকে বলবে, আল্লাহ আমার রোজাকে কবুল করে লাও, আমি ইয়াসিন আল্লাহর কসম খেয়ে বলছি কিয়ামতের দিনে সব আমলগুলো ফাঁকা দেখতে পাবে। তোমার মা বাবার সঙ্গে উঁচু আওয়াজ করে কথা বলো না,
ফেরাউন জাহান্নামী না জান্নাতি? বাবা জাহান্নামী। ফেরাউনের বাড়িতে আল্লাহ মুসা নবীকে লালিত পালিত করলেন, করেছেন না করেননি? তিনি লালিত পালিত হয়েছেন ফেরাউনের রাজপ্রসাদে, ফেরাউন তাকে মহাব্বত করে লালিত পালিত করেছে। আল্লাহ তাআলা যখন নবুয়ত দান করলেন মুসাকে এবং তার ভাই হারুনকে, তোমরা যাও দাউদ দিতে, কাকে দাউদ দিবে? ফেরাউনকে। মুসা নবী আল্লাহকে বললেন, ওগো আল্লাহ, সে তো নিজেকে আল্লাহই দাবি করেছে, আমি কেমন করে দাওয়াত দেব? আমার আল্লাহ শিক্ষা দিলেন, তুমি যখন দাওয়াত দেবে কুলু কাউলাল লাইনা, নরম করে বলবে, বিনয়ীভাবে বলবে, ভালোবেসে বলবে, কুটি কথা বলতে পাবে না। তোমাকে লালিত পালিত করেছে, তুমি তাকে কড়া ভাষায় আক্রমণ করো না, বেঈমান কাফের বলতে যেও না, তাকে নরম ভাষায় দাওয়াত দাও। নরমী ভাষা শিখিয়েছেন আমার আল্লাহ, শিখালেন কুলু কাউলা লাইনা, নরম করে বলো, বিনয়ীভাবে বলো, ভালোবেসে বলো, কড়া ভাষা বলতে পাবে না। একটা বেঈমান কাফের আল্লাহ দাবি করেছে, নবীকে খালি লালিত পালিত করেছে, যার কারণে নবীকে আল্লাহ বললেন তুমি নরম করে দাওয়াত দাও, কড়া ভাষা বলো না। বিশ্বাস করুন, তোমার বাপ তোমার মা তোমাকে 9 মাস 10 দিন পেটে পেলে জন্ম দিয়েছে, তুমি কি করে কড়া ভাষা বলো? এরপর চলুন, অনেক মা বাবা বলবেন দারুণ কথা বলেছেন হুজুর, কিন্তু মা বাবারা শুনলেন এর পরে আল্লাহর কাছে কঠিন হিসেব যেটা হবে সেটা হবে হকের, বান্দার হকের হিসেবটা আল্লাহ কঠিন নেবেন। আপনি নামাজ এক ওয়াক্তের কাজা করে দিয়েছেন, আমার আল্লাহ ইচ্ছা করলে ক্ষমা করবেন, করবেন না? করবেন না, ক্ষমা করে দিবেন। আপনার আমলে একটু কমি আছে, আমার আল্লাহ ইচ্ছা করলে ক্ষমা করে দিবেন। কিন্তু আল্লাহর কসম, কেউ যদি বান্দার হক বেড়ে থাকে, সেই বান্দা না ক্ষমা করলে আমার আল্লাহ ক্ষমা করবেন না। চলুন, আপনার 2টো ছেলে 3টে ছেলে, আপনি 3টে ছেলেকে সমান সমান সম্পত্তি দিলেন না, একজনকে বেশি দুজনকে কম, 3-3 করে ভাগ করলেন, আপনি আল্লাহর কাছে পাকড়াও হবেন। আমাদের দেশের বাবা মায়ের একটা ভুল কি, অনেক বাবা মা বলে আমরা মরে যাব তারপরে ভাগ করে নিবি, বলে না? বলে না, এটা রং কথা। তার মানে আমি যখন মরে যাব আমরা কবরে শুয়ে শুয়ে দেখব তোরা লাঠি নিয়ে মারামারি করবি, কত দুঃখের বিষয়। এরপর বলি যদি 3 ভাই থাকে, বাপ মা মারে যায় সম্পত্তি থাকে, 3 জনের মধ্যে লাঠির আর পাটির জোর যার বেশি থাকবে সেই বেশি মাল দখল করবে, ঠিক কিনা কথা বলে? তার ফেভারটাই বেশি যাবে। এখন তো আমাদের দেশে এমন এমন তাহাজ্জুদ গুজার বেরিয়েছে, তাহাজ্জুদের নামাজ পড়ে মাকে বলছে বহরমপুর নিয়ে যাচ্ছি, কি করতে রে? বলে ডাক্তার দেখাতে, গিয়ে মায়ের টিপ নিয়ে জায়গাগুলো নিজের নামে, এসে হজরত তাহাজ্জুদের নিয়ত বেঁধেছে, ফেরেশতারা বলছে হাতটা ছাড় আগে মালটা ঘোর, কথাটা বুঝতে পারেননি? এরপরে 3 মাস পরে মা মারা গেছে, মা মারা গেল, হয়ে গেল 1.5 মাস 2 মাস, এরপরে ভাই বলছে ভাই মা তো চলে গেল, তো জায়গা ফায়গা ভাগ করিলে? কি কথা বলছিস বে, ভাগে ভাগের কি কথা বে, এক কাগজ দেখ আমার নামে, তোর নামে কি করে হলো বে, বুঝতেই তো পারিনি, বলে মা আমার নামে লিখে দিয়েছে। ওই যে তাহাজ্জুদ আর টিপ, কি বুঝলেন, বড় কষ্টের বিষয় না? আল্লাহর কাছে হিসেব দিতে হবে, নাহলে এই সম্পত্তি তোমার সন্তানের ভোগ হবে না। সমানভাবে তোমার ভাই বোন যে যা হক পাবে ফেলিয়ে দাও। আমার আব্বাজি, আমাদের 4 ভাই 2 বোন, যাকে যা দিবার, 1 ছটাক জায়গা নেই আমার বাপের নামে, কিচ্ছু নেই। তো আমার একজন ফুফুইতো ভাই হয়, কালো ভাই নাম, সে একদিন মজাক করে মাদ্রাসায় এসে বসে আমার আব্বাকে বলছে, মামা তোমার নামে তো কিচ্ছু নাই, তুমি কিছু রাখলে না? বলে এ বুকা, আমার আল্লাহর উপরে ভরসা আছে, আল্লাহ আছে, তোদের আল্লাহর উপরে ভরসা না, ইমানটা মজবুত কর, আল্লাহর উপরে ভরসা কর। আমি বিশ্বাস রাখি সন্তান দিকে মানুষ করেছি, সন্তান আমার খিদমত করবে, নেক সন্তান তৈরি করুন। আজকে কষ্ট কোথায় লাগে বলুন তো? আপনার আব্বা মারা গেছে, আপনি কবর জিয়ারত করতে পারেন না, মোলবি হায়ার করছেন, এটাই দুঃখের। আপনার বাপ মারা গেছে, আপনি দোয়া করতে জানেন না,
আমার কাছে এসে বলছেন, হুজুর আমার বাপের লেগে দোয়া করে দেন। এটাই দুঃখের। শুনলেন, বেটা যদি বাপের জন্য নামাজ পড়ে চোখের পানি ফেলায়, আল্লাহ আমার আব্বাকে ক্ষমা করে দাও, তোমার চাকের পানিটা গালে গড়ানোর আগেই নবীজি বলেছেন তোমার দোয়াকে আল্লাহ কবুল করবেন। চলে বলুন সুবহানাল্লাহ। স্বামী মরে গেলে স্ত্রীর থেকে ভালো দোয়া পৃথিবীর কোনো মলবীর হতে পারে না। স্ত্রী মরলে স্বামীর থেকে ভালো দোয়া কোনো পৃথিবীর মলবীর হতে পারে না। আপনার মুসল্লায় বসে স্বামী দোয়া করবে, আল্লাহ গো আমার স্ত্রী এত ভালো ছিল, আমাকে মহব্বত করত, মমিনা ছিল, তুমি ক্ষমা করে দাও, তোমার চোখের পানি খালি গড়ানো লাগবে, আল্লাহর কাছে কবুল হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বড় কষ্ট, আপনি ভালো করে দিন শিখলেন না, ওই জন্যে প্রত্যেকটা ভাই দিনই শিক্ষা নেব। জোরে বলুন ইনশাল্লাহ। এর থেকেও যেটা শুনিয়েছি তার থেকেও ড্যাঞ্জার আয়াতটা শোনাচ্ছি, আর পরে শেষ করব। শেষ আয়াত শুনলেন, আপনার চোখ দিয়ে পানি আসবে এই ড্যাঞ্জার আয়াত শুনলে। যাদের বাড়িতে মানে কোরআন আছে খুলবেন এখান থেকে গিয়ে। আট পারা, কত পারা বললাম? আট পারা, প্রথম পৃষ্ঠা, প্রথম আয়াত। ওয়ালাউ আন্নানা নাযযালনা ইলাইহিমুল মালাইকা ওয়াকাল্লামাহুমুল মাউতা ওয়াহাশারনা আলাইহিম কুল্লা শাইইন কুবুলা মা কানু লিউমিনু ইল্লা আন ইয়াশা আল্লাহ ওয়ালাকিন্না আকসারাহুম ইয়াজহালুন। হে আমার নবী, পৃথিবীর মানুষকে বলে দাও, ওয়ালাউ আন্নানা নাযযালনা ইলাইহিমুল মালাইকা, আমি যদি এদের কাছে ফেরিস্তা পাঠাই, মালাইকা মানে ফেরিস্তা, ওয়া কাল্লামাহুমুল মাউতা, আর যারা এদের পূর্বপুরুষ মারা গেছে তারা যদি কবর থেকে উঠে আসে আর বলে তোমরা মমিন হয়ে যাও, ভালো হয়ে যাও, দিনদার হয়ে যাও, হে আমার নবী, তারপরও যে নেমো খারামরা মানার নয় তারা কখনো মেনে নিবে না। কত ডেঞ্জার আয়াত। কবর থেকে যদি তাদের পূর্বপুরুষরা উঠে আসে তারপরও তারা মেনে নিবে না। এর পরেরটা শুনলেন, আমাদের দেশের যুবকরা, কিছু লোক তিন দিন নামাজ পড়ছে দিয়ে বলছে আমাদের বাপ দাদুরা নামাজ জানতো না বে, আমরা হাদিস জানি আর নামাজ জানি। তো কতটা নামাজি হয়েছিস আর হাদিস জানলে বলা হয়েছিস? শুনেলে কোরআনটা খোল, বুঝতে পারবি। আল্লাহ কোরআনে বলেছেন সাবিকুনা সাবিকুন উলাইকাল মুকাররাবুন ফি জান্নাতিন নাঈম সুল্লাতুম মিনাল আউয়ালিন ওয়া কলিলুম মিনাল আখিরিন। আহা, হে নবী বলে দাও তোমাদের মধ্যে থেকে অল্প সংখ্যক আর তোমাদের পূর্ববর্তীদের মধ্যে থেকে বেশি সংখ্যক লোক জান্নাতে যাবে। যদি বলেন কেন, শুনে লাও, তোমরা নামাজ পড়ো মিথ্যা কথা বলো, নামাজ পড়ো বাবা মাকে ভাত দাও না, নামাজ পড়ো কিন্তু তোমরা প্রতিবেশীর হক আদায় করো না, নামাজ পড়ো লোকের গীবত করো, নামাজ পড়ো লোকের ক্ষতি করো। আপনি আমাদের বাপদাদার একটা আখলাক বলে যাই, এখানে যারা আছেন আমার বাপের বয়সী তারাও জানবেন, তিনাদের বাপদের মানে আমাদের দাদু যারা তাদের আখলাক দেখবেন, অনেক বাংলাদেশ থেকে হোক কোনো গরিব মানুষ হোক যদি এসে বলতো দাদা আমার আমার ছেলেদের জন্য একটা জায়গা দেন না বাড়ি করব, কি বলতো, ওই পুকুরের পাড়ে ওই জায়গাটা আছে এক বিঘেটা, ওটা নিয়ে নিগাতে তোর ছেলেদিকে নিয়ে বাস কর। ঠিক বললাম না কেন? তাদের মন সৎ ছিল। আর এখন দু ভাই বাপের জায়গা ভাগ করছে, বলছে ভাই তুই এক ফুট ছাড় আমি এক ফুট ছাড়, কাজ করার মতো রাখ, ওইসব জানি না, তিন ফুট ছেড়ে ঘর কর। ঠিক বললাম না ভুল বললাম? এক ইঞ্চি জায়গা ছাড়ছ না, আর তুমি বলছো তাহাজ্জত পরে জান্নাতে যাবে, কেলানি খাবি কবরে, তোদের চোখের সামনে তোর বাপদাদর আগে জান্নাতে যাবে। শুনেলেন, তারা যদি তারা নামাজটা পড়েছে হয়তো সুরাটা ভুল ছিল কিন্তু দিলটা পরিষ্কার ছিল। তিন ভাই একটা দস্তারখানে একটা প্লেটে খেয়েছে, ভাইয়ের আঙুল কেটে গেলে ভাইয়ের চোখ দিয়ে পানি পড়েছে। ঠিক বললাম না? হ্যাঁ, আমার দাদুকে যদি বলতাম দাদু তোমার বাপ কেমন ছিল গো, বলে আর একটা কথা বলবি না, লাঠি করে বেরুব, এত মহাব্বত করতেন।
নিজেদের মধ্যে ভাইদের মধ্যে মহব্বত শুনেলেন। এখন নামাজ পড়ে, দু ভাইয়ের বিয়ে হলো, এক সপ্তাহ যেতে না যেতে বলে তোর মুখ দেখবো না মধ্যেখানে দিয়াল মার। এটা গোটা পশ্চিমবাংলার হাল, শুধু মুর্শিদাবাদের নয়, গোটা পশ্চিমবাংলার। আপনি দেখলেন এই মোবাইলের দ্বারা আমরা মৌলবীরা শত চেষ্টা করে, জলসা একটা নয়, প্রত্যেক পাড়ায় পাড়ায় একটা করে জলসা করুন গোটা দেশে। আমি বলছি পাপাচারী রুকা যাবে না, তার কারণ কি, এই মোবাইল টিভির থেকেও ডেঞ্জার। আমি আজকেই দেখছিলাম আপনাদের কোনো দমকলের ঘটনা, কোন গ্রামের জানি না, কি বুঝলেন, ফোনেতে প্রেম করেছে না, তার সঙ্গে দু বছর সম্পর্ক রেখেছে, তার ঘরের দরজায় গিয়ে ধর্ণা দিয়েছে, আমাকে বিয়ে দিতে হবে। কথাটা বুঝতে পারেননি, জামাই আছে, বেটা বড় আছে, মেয়ে আছে, লাতি আছে, ছেলেটার বয়স বলছে 19 বৎসর। পরকে আই জড়িয়ে গেল, আর পরকে আই জড়ানোর কারণ হচ্ছে এই মোবাইল। আমার মুসলমান যুবক, তোমার বন্ধুত্বটা তুমি মাঠেতে শেষ করে দাও, চায়ের দোকানে শেষ করো, তোমার ক্লাবে শেষ করো, বন্ধুত্ব যদি তোমার ঘর পর্যন্ত চলে যায়, জেনে রেখে দিবে তোমার বিবি পরকিয়ায় জড়াবে। ইয়াসিন জলসা করতে এসছে, যদি তুমি তোমার বাড়িতে নিয়ে যাও, দিয়ে তোমার বইয়ের সঙ্গে আমাকে মোলাকাত করাবার, হুজুর বসে গল্প করুন, ইসলাম স্বীকৃতি দেয় না হারাম। যে মলবি বলবে তোমার বউকে ডেকে দাও গল্প করব, তাকে জুতো মেরে বাড়ি থেকে বার করুন। ইসলামে একটা ভালো জায়গা দিয়েছে, নারী এবং পুরুষ, পর নারী আর পর পুরুষ এক কাছে দেখা করতে পাবে না, কখনোই নয়। আমার যদি নিজের বোন হতো আলাদা ব্যাপার, তুমি বলছো বুবুর সাথে দেখা, তোর বউ আমার কি করে বুবু হলবে, আমি নিজের বোন দিকে দেখার সময় নাই, আমার তোর বউকে আমি বুবু করব। কষ্টটা ওই জায়গায়। আমাকে বললেন, ইয়াসিন ভাই ভাবির সাথে গল্প করো, আমি একটু আসছি জলঙ্গি থেকে তোমার লেগে নাস্তা নিয়ে, তো আমি 4 দিন যদি তোর বউয়ের সাথে গল্প করতে পারি, 5 দিনে তো তোর বউকে নিয়ে এমনি পালাবো। যদি বলেন আপনারা হুজুর মানুষ, কোরআন শোনো, ওয়ালাকাদ হাম্মাত বি ওয়া হাম্মা বিহা লাউলা আর্রা বুরহান রাব্বি, সূরা ইউসুফ। কিছুক্ষণের জন্য যখন নিজেকে ব্যবস্থর করে নিল, কিছুক্ষণের জন্য ইউসুফ নবী বেহকে গিয়েছিলেন। মুফাসসিরিনরা, বিভিন্ন মুফাসসিরিন এর ব্যাখ্যা বিশ্লেষণ করতে গিয়ে অনেক রকমের ব্যাখ্যা করেছেন, কিছুক্ষণের জন্যে ইউসুফ নবীকে ধোকা দিয়ে ফেলেছিল শয়তান। তারপরে ইউসুফ নবীকে আল্লাহ বাঁচালেন আর বললেন, ক্বালা মাআযাল্লাহ ইন্নাহু রব্বি আহসানা মাসওয়াই ইন্নাহু লা ইউফলিহু যালিমিন। এটা যদি নবীর হতে পারে, ইয়াসিন একটা সাধারণ মলবি আমার হতে পারে না? পারে না, বড় কষ্টের বিষয়। এটাই বুঝতে হবে আপনাকে, ওই জন্য নারী পুরুষ পর্দা হতে হবে। তোমার বিবিকে পর্দা দাও, তোমার বাড়িতে দরজায় সালামকে আম করুন, বিনা অনুমতিতে পর পুরুষের প্রবেশ করা নিষেধ দরজায় লেখেন, এটা ইসলাম বলছি আপনাকে, গল্প বলিনি, দরজায় লেখেন বিনা অনুমতিতে প্রবেশ নিষেধ। আমার দরজায় বলা আছে, আমার বাড়িতে যদি কোনো বেটা ছেলে ভিক্ষুক আসে, মাদ্রাসায় পাঠাও, আমার মাদ্রাসার যে বোর্ডিং সুপার আছে তার কাছে আমার পয়সা দিয়ে আছে, যে আসবে এই টাকাটা দিয়ে দেবে। মেয়ে ছেলে হলে এন্ট্রি পাবে, বেটা ছেলে হলে এন্ট্রি নাই, নট, সে পরপুরুষ। আমার সঙ্গে দেখা করবে রাস্তায়, মাদ্রাসায়, আমার অফিসে দেখা করবে, বাড়িতে এন্ট্রি নাই। এই ইসলামটা আমি আপনাদেরকে বুঝাতে চাইছি। পরিবেশ তৈরি করুন, পরিবেশের দাম 1,00,000 টাকা, পরিবেশের দাম 1,00,000 টাকা। আজকে পরিবেশ না থাকার কারণে আপনার মুর্শিদাবাদে হাজারো পরকীয়ায় জড়িত হচ্ছে। শুনেলেন, আমার কাছে একটা ফোন এসেছিল কালকে, কোন জেলার বলবো না, একজন এসছে, এসে